ওয়েলকাম টু আওয়ার কিচেন। আজকে আমার মা বানাতে চলেছে চিকেনের বাহার, তাই জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব, তাই জন্য লেবু রস দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাবেন সেই রকমই লঙ্কা গুঁড়োটা দেবেন। দিয়ে দিচ্ছি কেওড়া জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে ম্যারিনেট করে 20 মিনিট রেখে দেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে এটাকে আমরা 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট পর ফিরে এলাম, গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল, তেল গরম হয়ে গেছে, গোটা দারচিনি দিয়ে দিচ্ছি, গোটা গোলমরিচ, ক্রাশ করা এলাচ আর লবঙ্গ, দিয়ে দিচ্ছি তেজপাতা, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। চিকেনের ম্যারিনেশনের সময় আমরা লবণ দিয়েছিলাম, পেঁয়াজটাকে গলানোর জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আমরা এই রেসিপিটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলের সঙ্গে সামান্য ঘিও অ্যাড করে দিতে পারেন। পেঁয়াজটা গলে গেছে, এই সময় আমরা ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। স্মেলটা দারুণ উঠেছে, আমার জিভ দিয়ে জল বেরিয়ে আসছে। এটা কন্টিনিউয়াসলি কষিয়ে যেতে হবে। আমাদের কষানো কমপ্লিট, তেলও ছেড়ে দিয়েছে, এবারে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দিয়ে একবার নেড়ে নিচ্ছি। দিয়ে এবারে আমরা 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে দেখে নিচ্ছি, দারুণ স্মেল উঠেছে একটা। এই সময় আমরা কাজু বাদামের বাটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে মিক্স করে নিচ্ছি আমরা। কাজু বাদাম দিয়ে নেড়ে নিয়েছি, এবারে আমরা 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে দেখে নিচ্ছি, একবার নেড়ে নিচ্ছি আমরা। উপর থেকে আমরা গরম মশলা গুলো ছড়িয়ে দিচ্ছি, একবার নেড়ে নিচ্ছি আমরা।
আমাদের চিকেনের বাহার রেডি, এবারে গ্যাস অফ করে নামিয়ে নেব। আমরা সার্ভ করে দেখাচ্ছি। অনেকে ভাববেন যে আমরা হলুদ দিতে ভুলে গেছি, কিন্তু আসলে এই তরকারিতে হলুদ ইউজ করা যায় না। আমাদের চিকেন বাহার রেডি অ্যান্ড সফট। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, যেমন আমরা করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না জানো। মা কষাতে কষাতে আমাকে একটু খেতে দিয়েছিল, দারুণ কিন্তু টেস্টি হয়েছে। মাংসের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, একবার হলেও এই চিকেন বাহারটা ট্রাই করে দেখবেন বাড়িতে, সবাই চেটে ফুটে খাবে। আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করুন, আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমাদের রান্নাগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।